আসসালামু আলাইকুম। আজকে নিয়ে চলে আসলাম তান্দুরি চিকেন রেসিপি নিয়ে। তান্দুরি চিকেন রেসিপি করার জন্য আমি এখানে মুরগি মাংস নিয়ে নিলাম। আমি এখানে ফার্মের মুরগি ইউজ করছি, আপনারা চাইলে দেশি বা সোনালি দুইটাই ইউজ করতে পারেন। আমি ফার্মের মুরগিটাকে বড় বড় টু পিস করে নিয়েছি। আমি মাঝখানে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি মাংসগুলোকে। আর মশলা যা যা লাগবে, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁপে বাটা, টক দই, এখানে সরিষার তেল, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, গরম মশলা গুঁড়া আর কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। আমি এখানে প্রায় 2 কেজি মুরগি ম্যারিনেট করব। একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে আমি মুরগি মাংসগুলো পরিয়ে দিব। আগে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। আমি সবগুলো মশলা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে। পেঁয়াজ বাটা এখানে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব রসুন বাটা 1.5 টেবিল চামচ, আদা বাটা 1.5 চা চামচ, পেঁপে বাটা, আমি পেঁপেটাকে খোসা সহকারে বেটে ব্লেন্ডার করে নিয়েছি। এই যে পেঁপের চামড়াটাকে ফেলে দিবেন না, চামড়া সহকারে ব্লেন্ডার করে নেবেন। দিয়ে দিব মরিচের গুঁড়া, মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে চান ওই পরিমাণ মতো দিয়ে দিলেই হবে। আমি এখানে 2 চা চামচ দিয়ে দিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, লবণ আর গরম মশলাটা। সবগুলো মশলা একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে মাখাবো। সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিব আমি টক দই। টক দইটা দিয়ে দিলাম, আর সরিষার তেল। এখানে সরিষার তেল আমি 1/2 কাপ ইউজ করেছি। 1/2 কাপ সরিষার তেল দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে মুরগির মাংসগুলোকে আমি এই মশলার মধ্যে দিয়ে দিব। মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিব। আমি এই মশলাটাকে আবার মুরগির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো মশলা নিয়ে মুরগির মাংসটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এখানে যত ভালোভাবে আমরা মাখাবো ততই মুরগির মাংসটার ভিতরে মশলা ঢুকবে। আর এইভাবে মশলাটাকে মাখিয়ে আমরা যদি সময় হাতে যদি সময় থাকে একদিন যদি আমরা এভাবে মশলার মধ্যে রেখে দেই তাহলে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে আর খেতেও অনেক মজা লাগবে। আমি এভাবে মশলাটাকে মাখিয়ে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে 1 দিন রেখে দিয়েছি। অবশ্যই ছেঁড়া ছেঁড়া জায়গাগুলোর মধ্যে ভালোভাবে মশলাগুলোকে হাত দিয়ে চেপে চেপে ঢুকিয়ে দিতে হবে, তাহলে মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারে। যেহেতু আমি বড় বড় পিস করেছি এজন্য মাঝখানে ছিঁড়ে ছিঁড়েও দিয়েছি, এই ছেঁড়া জায়গাগুলোর মধ্যে ভালোভাবে মশলা হাত দিয়ে ঢুকিয়ে দিতে হবে। এইভাবে আমি মাখানো অবস্থায় 1 দিন নর্মাল ফ্রিজে রেখে দিব। নর্মাল ফ্রিজ থেকে 1 দিন পর নামিয়ে নিব। আপনারা চাইলে 3-4 ঘন্টা রেখেও এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যত বেশি সময় দিব তত বেশি এটা খেতে মজা হবে। এই যে 1 দিন পর আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটু ফুড কালার ইউজ করে দিলাম, রেড ফুড কালার, বা আপনারা জর্দার রং ইউজ করতে পারেন বা রংটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটু কালারফুল হওয়ার জন্য রংটা দিয়ে দিলাম, কারণ তান্দুরি চিকেনের একটা কালার আসছে ওই কালারটার জন্য। রংটা একটু দিয়ে মাখিয়ে নিলাম। আবারও একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে গরম করে নিচ্ছি। যে ফ্রাই প্যানে গরম হয়ে গিয়েছে তেল, এবার আমি মাংসগুলোকে তেলটার মধ্যে দিয়ে দিব।
আমি কয়েক টুকরা মাংস তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সময় নিয়ে এটাকে ভাজতে হবে, কারণ এটা হাই হিটে ভেজে ফেললে দেখা যাবে উপরের সাইডটা হয়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। এটা মিডিয়াম হিটে, মিডিয়াম লো হিট করে আস্তে আস্তে করে ভাজতে হবে। এই যে ফ্রুট কালার দেওয়ার কারণে একটা লালচে কালার দেখা যাচ্ছে, এটা শুধু সৌন্দর্যের জন্য আর কিছুই না। আমি মাংসগুলো দিয়ে দিলাম, এবারে মিডিয়াম লো হিট করে আমি এটাকে ভাজবো। এ পিট মিনিমাম 10 মিনিট, এক পিট, এরপর আমি উল্টিয়ে দিব। 10 মিনিট ভেজে নিচ্ছে এক পিটটাকে, 10 মিনিট পর আমি এটাকে উল্টিয়ে আবার অপর পিট ভাজতে দিব। দশ মিনিট হয়ে গিয়েছে, আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। একটু লেগে গিয়েছে, উল্টে পাল্টে দিব। উল্টে পাল্টে আরও ওই পিট আরও 10 মিনিট ভাজতে হবে। এটা সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, বেশি উল্টানো যাবে না, কারণ অতিরিক্ত বেশি উল্টাতে গেলে দেখা যাবে ভেঙে যাবে। যেহেতু 10 মিনিট পর পর আমি এভাবে মশলা, বাকি যে মশলাগুলো রয়ে গিয়েছে ওইগুলো একটু একটু করে মুরগির উপরে লাগিয়ে দিব আর ভাজতে থাকব। এভাবে 3-4 বার করে উল্টিয়ে পাল্টে ভাবে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট কালার চলে আসে। তন্দুরি চিকেনের একটু গায়ে পোড়া পোড়া ভাব থাকে, ওইরকমভাবে হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমার তন্দুরি চিকেনটা প্রায় হয়ে আসছে, যে আমি আবার উল্টিয়ে দিচ্ছি। দেখুন গায়ে হালকা হালকা একটু পোড়া পোড়া লেগে আসছে, এই যে মুরগির গায়ে হালকা হালকা পোড়া দাগ দেখা যাচ্ছে। আমি এই চিকেনটা আমার হয়ে গিয়েছে, এই চিকেনটাকে আরেকটু পোড়া পোড়া দাগ করার জন্য আমি একটা ট্রের, স্টিল ট্রের মতো চুলার উপরে দিয়ে মুরগিটাকে আরও 2 মিনিট পুড়ে নিয়েছি আগুনের উপরে। এই তো আমার চিকেন রেডি, তন্দুরি চিকেন আমি সার্ভ করে দেখাচ্ছি। এই অবস্থা, আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা হয়েছে। আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।